হুবহু ফ্রি ফায়ার লগইন এর সাউন্ড আই এখানে ভাই কপি করে দিয়েছে বাইরে ভাই। আচ্ছা এখানে কি কি মোড আছে? এখানে মোড আছে ফাইট আউট, মানে র‍্যাঙ্ক মোড আছে, বারমুডা র‍্যাঙ্ক আছে আর ব্যাটল রয়্যাল। আপাতত ব্যাটল রয়্যাল খোলা আছে, আমরা ব্যাটল রয়্যাল খেলে দেখি যে আর কি কি কপি করে রাখছে গেমটা, তার আগে দেখে আসি। আচ্ছা ওয়েট ভাই, যে ক্যারেক্টার কি কি আছে? আই রে দুইটা ক্যারেক্টার আছে, প্রিমিস আছে, প্রিমিস আছে, আরে মানে আমাদের দুইটা ক্যারেক্টার আছে, দুইটা ক্যারেক্টার আছে। আমরা মেল ক্যারেক্টার নিয়ে গেম প্লে করবো। আর এখানে ভল্টের ভিতরে কি আছে? ভল্টের ভিতরে জাস্ট ড্রেস আপ গুলো আছে। আর আচ্ছা দেখি এখানে প্যান্টও আছে, আমি একটা প্যান্ট নিয়ে নিই। কালেকশনের ভিতরে একটা আর কোনো স্কিন টিস্কিন কিচ্ছু নাই ভাই, পুরো হুবহু ফ্রি ফায়ারের সকল গাড়ি এখানে কপি করে রাখছে ভাই, মাথা নষ্ট। চলেন যাই আগে গেম প্লে করে দেখে আসি যে কেমন গেম প্লে। দিন লবি দেখার মেলা ইচ্ছা আমার, সবাই বলতেছিল তো ভাই লবিটা দেখেন। ওরে ওরে ভাই, এ তো গত দুই সিজন আগে যখন ক্রিমিনাল বান্ডিল ব্যাক আইছিল, সব ক্রিমিনাল বান্ডিল ব্যাক আইছিল, তখনকার লবি এটা ভাই, শালা মানে এ টু জেড ফুল কপি ফুল। আচ্ছা এই ক্যারেক্টার স্কিলও স্কিলও দিছে, সাউন্ড টাউন ডি এটি যে এ টু জেড ভাই, যত যত সব কপি। আচ্ছা ক্যারেক্টার স্কিলটা কি দেই ভাই, ফুল করোনো কপি করে রাখছে রে, এই ক্যারেক্টারের ভিতরে করোনো বসাইছে। জাস্ট একটু ব্লেন্ডার ব্লেন্ডার দিয়ে 3D বানায় আর কি, ফেসটা একটু শেপ টেপ চেঞ্জ করে দিছে, এই আর কি ক্যারেক্টার গুলা চেঞ্জ। আমি বলবো যে গেমের ভিতরে 98% এ টু জেড ফুল কপি। এই দেখেন প্লেনের আসা সাউন্ড টাউন যা যা বলেন ফুল কপি। ম্যাপটা দেখার ইচ্ছা আছে আমার, আই রে ম্যাপও তো ফুল সেম। ও এখানে ফার্ম, তারপরে হিল টপ, হাতালা, বেল টাওয়ার, রিভার মত, কি সব নাম দিয়েছে। ও ওয়েট 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 ভাই, একই একই ভাই, এ তো পিক, আরে পিকের উপরে নামতেছি আমি, কিন্তু নামটা জাস্ট চেঞ্জ করে দিছে, কি হেল টপ না কি টপ দিছে ভাই, পিকের উপরেই কি কইতাম। আচ্ছা ভাই এইখানে কাহিনী হয়েছে কি, আমি মানে বিষয়টা বুঝতে পারতেছি, মানে ফুল ফ্রি ফায়ার এর 2021 সেপ্টেম্বর অথবা অক্টোবরের যে ভার্সনটা ছিল গেমের, ফুল ওইটার ফাইলগুলো মাইরে দিয়ে এখানে জাস্ট কাস্টম মানে কিছু ডিজাইনটা চেঞ্জ করছে। আচ্ছা লুট আমার হাতে কি গান, এটা এক্সামেট এক্সামেট দেখি এক্সামেট গান, আল্লাহ এক্সামেট গান, এর এর ডিজাইনটা জাস্ট চেঞ্জ করছে, মানে কালারটা চেঞ্জ, শুধুমাত্র কালারটা চেঞ্জ করছে রে ভাই, রে ভাই মাথা নষ্ট। ফ্রি ফায়ারের কালারটা চেঞ্জ করে দিয়ে ডিজাইন আর হুবহু সবই সেম রাখছে। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় বিজন বিজন নামে তো কোনো গানের নাম আমি শুনি নাই, এটা কি দেখি। আরে ভাই এটা তো ফ্রি ফায়ারের ভিতরে আছে রে, দুই একটা গানের নামটা জাস্ট চেঞ্জ করা, সাউন্ড টাউন এ টু জেড ভাই ফুল কপি ফুল কপি, ম্যাপের এ কোনা ও কোনা সব দেখতে পাচ্ছি কপি, হুবহু সেম, কোনো সেন্স নাই। এনিমি আইছে, আচ্ছা ফিমেল ক্যারেক্টার নিয়ে আইছে, এটা ডবল কিল ডবল কিল ভাই, এই জায়গা ধরা খেয়ে গেছে গেমটা, মানে ডবল কিলের যে সাউন্ডটা ছিল, সাউন্ডটা গেমের আমাদের অরিজিনাল যে সাউন্ড ওই সাউন্ডটাই আছে, ওই সাউন্ডটারে জাস্ট একটু কাস্টমাইজ করছে, মানে একটু ডিপ করে দিছে আর কি, ডিপ করে দিয়ে ভয়েসটা চেঞ্জ করে দিয়ে, মানে কিচ্ছু কিচ্ছু রান নতুন নতুন কিচ্ছু করিনি, জাস্ট আছে ম্যাপটা চেঞ্জ করতে। দেখেন গাছের শেপ কিন্তু ফ্রি ফায়ারে যখন সর্বপ্রথম আইছিল, গাছের শেপ স্মুথে পর স্ট্যান্ডার্ডে ঠিক সেম টু সেম এইভাবেই ছিল, ওই আগের ফাইলগুলো নিয়ে একেবারে জাস্ট বসাই দিছে ভাই, অস্থির ভাই কি করছে এগুলা। আচ্ছা গাইজ, যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে একটা বলি কথা বলি, আগে লাইক করে দেন, আর দ্বিতীয়ত যারা ডাউনলোড লিংক চাচ্ছেন আপনাদের সাথে আরো পার্সোনাল কথা আছে ওটাও বলবো। আচ্ছা ওই যে উপর দিয়ে ড্রোন যাচ্ছে, দেখেন ড্রোন গুলো কেবলমাত্র আমার উপর দিয়ে, এইদিকে এনিমি আছে, এইদিকে দেখতে পাচ্ছি ওই যে সামনে এনিমি, ওটার আগে খেলে নি, দাঁড়ান ওটার কাছে আসতেছি আমি। এটা কি গান? ও এটা এটা পিস্তল, উজি, ও না 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 না, উজি না, উজি হতে যাবে কা, মেন্টাল ইউটিউবার হয়ে গেলাম আমি, কই গেল এনিমিটা, কেবলমাত্র না এই জায়গা দেখলাম তোরে, কেবলমাত্র এই জায়গা দেখলাম ভাই। ও আরেকটা জিনিস আমার দেখার বিষয় এই জায়গা, যে ড্যামেজটা কি করছে, মূলত ড্যামেজটা কি সেম নাকি ড্যামেজের ভিতরে কোনো পরিবর্তন আসছে, ওই জিনিসটা আমার দেখা উচিত। এটা কি সাউন্ড হলো ভাই, বা এটা কি ডেঞ্জার সাউন্ড না জোনের সাউন্ড, সেফ জোন সিঙ্কিং নাও। আচ্ছা এটা এটা ছিল হচ্ছে ভাই জোনের সাউন্ড, আচ্ছা জোন আসতেছে তারের আলো সাউন্ড দিছে মূলত। আচ্ছা ঠিক আছে, আমাদের আশেপাশে ডেঞ্জার মেঞ্জার নাই, ইনেমিও পাচ্ছি না, ওটা পরের বিষয়। যারা যারা ডাউনলোড লিঙ্ক চাবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ডাউনলোড লিঙ্ক আমি দেবো না ভাই, আর যদি আপনি কোনো পথে ডাউনলোড করেই ফেলেন যে কোনো জায়গা থেকে, ডাউনলোড লিঙ্ক কেন দেবো না, কারণ এটা অ্যাপ স্টোর প্লে স্টোর কোনো জায়গাতেই নাই, আর সুতরাং এই মানে এই
রুলস অনুযায়ী আমি যদি আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দেই থার্ড পার্টি ওয়েবসাইটের, আমি ভাই স্ট্রাইক খেতে পারি ভাই, ঠিক আছে, আমি ভাই স্ট্রাইক খেতে পারি। সুতরাং ভাই কোনো প্রয়োজন নাই আপাতত ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো না, থার্ড পার্টি কোনো সাইডেই আপনারা অবশ্যই পাবেন, বাট ইউটিউবে ওই লিঙ্কগুলো শেয়ার করা যাবে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম মূলত ওই ড্যামেজ করে 33 করে ড্যামেজ, সেম ড্যামেজের কোনো চেঞ্জ নাই ভাই, ড্যামেজের কোনো চেঞ্জ নাই, হুবহু সেম। সামনে ওটা কি আচ্ছা ম্যাপের ভিতরে এই জায়গায়, ও লা ম্যাপের ভিতরে এই জায়গায় স্টোর আছে যে ভাই, স্টোর আছে, এয়ার ড্রপ আছে, এয়ার ড্রপের ভিতরে লুটটা করে দেখি আমি যে কি কি দেখি অবস্থা। ডেঞ্জারাস সাউন্ড আছে, ডেঞ্জারাস সাউন্ড আপনারা কেবলমাত্র পাইছেন, ডেঞ্জারাস সাউন্ডে কোনো চেঞ্জ নাই, ডেঞ্জারাস সাউন্ড সেম। গরুদা পাইছি আমি, গরুদা পাইছি, গরুদাটা নিয়ে নি। আর পিসির জন্য স্মুথলি খেলা যাচ্ছে, আর গেমটা মাত্র 238 MB ভাই, কোনো ধরনের কোনো ল্যাগ নাই, FPS ড্রপ নাই। ফ্রি ফায়ার তো একটা দিন আমি খেলতেই পারতেছি না ভাই, FPS 24, 25, 30, 35 উপরে ওঠেই না, আর যা দেখায় সব ফেক। কিন্তু ভাই এই জায়গায় FPS ড্রপ নাই, উইদাউট ল্যাগে খেলতে পারতেছি, আর যে ল্যাগটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কেবলমাত্র এই ইমুলেটার নতুন নামাই আমি ইনস্টল দিছি, নতুন করে MSI ডাউনলোড দিছি, তো এই কারণে আপনারা পাচ্ছেন, কজ আমার ইমুলেটার কোনো সেটিং করা নাই। যেমনটা যেটা কথা বলতেছিলাম, যদি কেউ থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেই থাকেন, ভুলেও ওইখানে আপনি আপনার ফেসবুক আইডি বা জিমেইল আইডি দিয়ে কখনোই গেমটা লগ ইন করবেন না, গেস্ট আইডি দিয়ে যদি মন চাই খেলতে খেলতে পারেন, তাছাড়া ভাই ভুলেও জিমেইল আইডি ফেসবুক আইডির অ্যাক্সেস দিবেন না, কারণ ভাই এই গেমের নিজস্ব কোনো সার্ভার নাই, এই গেমের কোনো সার্ভার নাই, একটাই জায়গা একটাই সার্ভার আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড সব দেশের প্লেয়াররা এক জায়গায় আছে। সুতরাং ভাই এ দেশে মানে এর নিজস্ব কোনো সার্ভার তো নাই, আর এই গেমটা টেকবে টেকবে কি টেকবে না ওই প্রশ্ন যদি আপনারা করে থাকেন, তাহলে ভাই বলি যে গেমটা টিকার কোনো চান্স নাই। কিছুদিন আগে পাবজি ফ্রি ফায়ারের ভিতরে একটা ঝামেলার কারণে একে অপরের উপরে কেস করে দিয়েছিল, সামান্য কিছু কপির জন্য, সামান্য কিছু কপির জন্য মানে কপি হিসেবে ধরা হয়েছিল মূলত, যেমন ওই গানের ইউআই টিউআই গানের স্টাইল টিস্টাইল এগুলোর জন্য এরকম টাইপের কিছু। আর এই গেম তো এ বাবা তো ফুল কপি করেই বসে রয়েছে, তাহলে এর কেমনে সেটে দেবে। তো এখন এখন কে দাঁড়ান এই জায়গায় ভাই, ডিফল্ট এইম টাইম ঠিকঠাক কাজ করতে চাই বাট ফোন ঠিক ফোনে ঠিক আছে, বাট ইমুলেটরের জন্য সমস্যা আছে, টুইকার মিশতেছে না আমার আর কি, মিলতেছে না। তো যাই হোক, যেমনটা বলতেছিলাম ভাই যে এখন গেরিনার কাছে মূলত দুইটা উপায় আছে, এক হচ্ছে এই গেমটারে কিনে নেওয়া, গেমটারে কিনে নিয়ে ফ্রি ফায়ারেরই টু ভার্সন বা লাইট ভার্সন বের করা, ফ্রি ফায়ারেরই লাইট ভার্সন বের করতে হবে এই গেমটারে, এবং এই গেমের সর্বোচ্চ গ্রাফিক্স থাকবে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড, যেমন আমরা ম্যাক্স আল্ট্রা এগুলো দিয়ে খেলি না, এগুলোর কিচ্ছু রাখা যাবে না, হয় স্মুথ আর স্ট্যান্ডার্ড সর্বোচ্চ এই গেমের গ্রাফিক্স থাকতে হবে, এবং স্মুথলি যাতে গেমটা চলে, কোনো ধরনের কোনো অ্যানিমেশন টানিমেশন দেখা যাবে না, স্মুথলি যাতে গেমটা প্লে করা যায়, তাইলেই হবে আসলে ভাই মূলত মজার। আর এই গেম খেলতে কোনো VPN টিপিএন কিচ্ছু লাগে না, কারণ এই গেম তো বাংলাদেশে ব্যান না। আর এখানে ভাই গেমের ভিতরে যে টাওয়ার মোহর, এইগুলোর কালার টালার চেঞ্জ করে দিয়ে পুরো বাংলা লিঙ্কি টাওয়ারের মতো বানাইতে হয়েছে, যে দেখতে পাচ্ছেন আপনারা, অস্থির ভাই সবই ঠিক আছে, খুব সুন্দর গেম। আর কারণ ভাই ফ্রি ফায়ার যতই এই গেম খেলি না কেন আমি ফ্রি ফায়ারের কারণ গান বলেন, গানের সাউন্ড বলেন, দৌড়ানোর স্টাইল বলেন, লাফানোর স্টাইল বলেন, সব সেম। আর হ্যাঁ, আপাতত এর ভিতরে কোনো ইমোট টিমোট কিচ্ছু নাই, কিচ্ছু অ্যাড করে নেই, আর র্যাঙ্ক গ্র্যান্ডমাস্টার তো নাই বললেই চলে, ঠিক আছে, মানে নাই বললেই চলে বলতে কি নাই, এই তো দেখেন, আরে রে এইটাও কপি করে বসে রয়েছে, আরে খোদা, এই গেমটি আর কোনো চান্স নাই। সুতরাং যারা যদি মানে ভেবে থাকেন যে এই গেমে শিফট হয়ে যাবেন আপনারা, একেবারে ভুল ধারণা। এই কারণে আমি বললাম যে গেরিনার কাছে একটা সুযোগ আছে, যেভাবে ফ্রি ফায়ার কেনা হয়েছিল সেভাবে এই গেমটারও কিনে নিতে হবে, এবং আলাদা মানে ওই সার্ভারের ভিতরে অ্যাড করে পরবর্তীতে এখানে মানে স্মুথলি যাতে প্লেয়াররা গেম প্লে করতে পারে সেটা করতে পারে। এবং গাইস একই সাথে আপনাদেরকে একটা কথা বলি, ফ্রি ফায়ারের ভিতরে কিন্তু এই এই মাসে যারা ইলিট পাস নেন নাই তারা কিন্তু ইলিট পাসটা ফ্রিতে পাচ্ছেন, এই মাসের ইলিট পাসটা তারা ফ্রিতে পাচ্ছেন। আর হ্যাঁ, হালকা টালকা একটু ল্যাগ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ফ্রেম ড্রপ করতেছে, এটা কারোর দোষ না, এটা আমারই দোষ, আমার ইমুলেটারের দোষ, আমি যেমনটা বলতেছিলাম ইমুলেটারের কোনো সেটিং করে নেই, দেখেন না টুইটার কাজ করতেছে না, উল্টো পাল্টা আসতে দেন, উল্টো পাল্টা অ্যাপ নর্মাল হিটশট লাগতেছে। আচ্ছা গোলক পাইছি আমি 7টা, ওই দেখেন একটা গোলাল মারা, ভাই 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 ভাই, মানে এটা হয়েছে কি আমি আপনাদেরকে যদি বলি, গোলোয়ালের ছায়া অনলি ভাই, এটা একটা গোলোয়ালের ছায়া অনলি, গোলোয়ালের যে ডিজাইনটা থাকে ডিজাইনটা উঠাই দিয়ে জাস্ট ছায়াটা রাখা হয়েছে। আর এইদিকে যে মেডিকিট এরপর ব্যাগের স্টাইল দেখতে পাচ্ছেন, এটাও ফ্রি ফায়ারের ভিতরে যে ব্যাগ, ব্যাগের ছায়া, এটা যে মেডিকিটের স্টাইল পুরানো যে ফ্রি ফায়ার ছিল সেই পুরানো ফ্রি ফায়ারে মেডিকিটের স্টাইল এখানে দেওয়া এবং ওইটার ছায়া দেওয়া এখানে। আচ্ছা এটা কি আছে, ও এটা সিরিং মানে জোন আছে, আচ্ছা জোনের ভিতরে আমি দৌড়চ্ছি, জোনের এই এসপার ওসপার কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না ভাই, এটা ক্লিয়ার দেখা গেলে কাজ হয়েছিল।
বাট মানে জোনের ভিতরে যে থাকবে তারাও ক্লিয়ার দেখা যাবে না বাইরের থেকে, আর জোনের বাইরে যে থাকবে তারাও ক্লিয়ার দেখা যাবে না ভিতরের থেকে। মোটামুটি ঠিক আছে, ঠিক আছে ভাই, মানা যায়। দাঁড়ান দেখি, ইয়ার ড্রপটা তো লুট করলাম না, ও আগে একবার করছিলাম মনে ইয়ার ড্রপ। এই যে M249 পাইছি আমি, মানে যেটারে বলা হয় 100 বুলেট, 120 ধরে, যেটার ভিতরে 100 বুলেট ধরছে ভাই। আর মাত্র 3টা এনিমি আছে, আমি বাদে দেখি 10টা কিল করছি প্রথমে এই 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 গেমে আসার পরে। দাঁড়ান, এই একটা আছে, ভালো প্লেয়ার তো অবশ্যই আছে। এই হুটহাট করে যে চিল্লানো, ঠিক আছে, মনে হয় যে মূলত যে ডেভেলপার আছে গেমটা যে এডিট টেডিট করতেছিল ফাইলগুলো মারার পরে, ও যখন ক্লান্ত হয়ে গেছে এরকম দিছে, ওই সাউন্ডটা এনে লাগাই দিছে। যদি ইনিমি ক্যারেক্টারের গায়ে আঘাত করে তাহলে এই সাউন্ডটা বাজবে জায়গা। আরে ভাই, এই যে ডেঞ্জারের সাউন্ডটা দিল, এই ডেঞ্জারের সাউন্ডটা কিসের সাথে মিল জানেন? জাহাজের সাইরেন বাজে না, ফেরি জাহাজ এর সাইরেন দেয় না, যখন ওই যে মা ওকেটে ফেরি বেড়ে এরপরে সাইরেন দেয় না, কু এরম করে করে সেম হুব ওই সাউন্ড এখানে বসাই দিয়া, এছাড়া আর কিচ্ছু না। তো যাই হোক ভাই, এনিমি আসার অনলি 2টা কিল পাইছি, 11টা। গেমটা খেলতেছি ভাই, গেমের যে গ্রাফিক্স মানে স্মুথ, একেবারে সুন্দর গ্রাফিক্স, এরকমই দরকার যদি ফ্রি ফায়ার লাইট ভার্সনটা বানায় ফেলে। এর এই গেমটারে জাস্ট যদি কিনে লাইট ভার্সন বানায় ফেলে, কোনো বিপিএন লাগবে না আমাদের গেম খেলতে, স্মুথলি গেমটা খেলতে পারবো, কোনো ঝামেলা হবে না, মজা হয়, মজাই মজা হবে ভাই। তাছাড়া বিপিএন টিপিএন দিয়ে ঝামেলা। আর অস্থির দুটো, আর একটা ইনেমি আছে ভাই, ঠিক আছে, আর একটা ইনেমি আছে, এরও এরও মেরে দিচ্ছি আমি, এটা টেনশন নেই, কারণ আমার কাছে করোনা ক্যারেক্টার আছে, এখনো করোনা ক্যারেক্টার থাকাকালীন ভাই এর মারা কোনো ব্যাপার না। আর পিং দেখতে পাচ্ছেন যে 49-50 দিচ্ছে, এখানে আমার পিং দেওয়ার কথা ছিল 14-15-7-8, বাট 49-50 ওয়াইফাই এর মানে হচ্ছে আপনার ডাটাতে পিং দিবে, মারবো থাক, আচ্ছা ডাটাতে পিং দিবে, এখানে 90-100 এরকম এরকম টাইপের আপনারা হয়তো পিং পাবেন। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে একটা সার্ভার, একটা সার্ভারের ভিতরে দেখেন প্লেয়ার যখন অতিরিক্ত হয়ে যাবে গেমে ল্যাগ দিবে, কারণ এটার আলাদা কোনো এর মাইক আছে। বুইয়া আইয়া ভিবা ভিবা, আগে বুইয়া কথা এখন কি কব, ভিবা 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 ভিবা, কি নাম, ভিবা 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 ভিবা। চলেন, প্রথমেই আমরা 13টা কিল করে দিয়েছি গাইজ, প্রথমেই। গেমের ওভারঅল গ্রাফিক্স ট্রাফিক সবকিছু ঠিক আছে, শুধুমাত্র এখন কাজ একটাই, গেরিনা যদি গেমটা কেনে, কিনে এরপরে কি করবে, সেটিংই যাবেন এখানে ডিসপ্লে, এরপরে আমরা দেখেন ম্যাক্স হাই সব কিছু অন করে দিছি না, সব কিছু সেটিং মেটিং হুবহু সেম, যেহেতু এখানে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড আমরা সিলেক্ট করতে পারবো, স্ট্যান্ডার্ড দিয়ে গেম খেলা যাবে, অথবা স্মুথ, স্মুথ অথবা স্ট্যান্ডার্ড, এই দুটো অপশন থাকবে, এই দুটো অপশন দিয়ে গেম গেম খেলতে হবে। এরকম অপশন গেরিনা বানাবে, ফ্রি ফায়ারের লাইট ভার্সন হবে এখানে, আর যে অ্যানিমেশনগুলো আছে এখানে কোনো অ্যানিমেশন শো করবে না, যাতে করে ল্যাগ ফ্রি পাবলিক গেম খেলতে পারে, কোনো বিপিএন টিপিএন লাগবে না, ঝামেলা নাই, স্মুথলি গেম খেলা যাবে, এটাই চাই আমরা ভাই। আমরা চাই কি, স্মুথলি গেম খেলা যাবে, সবাই একসাথে গেম প্লে করতে পারবো, এটাই মজা, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভিডিওটা কেমন লাগছে, গেম প্লে কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন। আমি আবারও আপনাদের সতর্ক করে দিচ্ছি ভাই, গেমটা তো টেকার কোনো চান্স নাই যদি না গেরিনা কিনে নাই। দ্বিতীয়ত এই গেমটা যদি কেউ থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও ফেলেন, ভুলেও ফেসবুক বা জিমেইল অ্যাক্সেস দিবেন না, যেমনটা আমি দেই নাই, কারণ ভাই বুঝেনি তো ভাই, থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করতেছেন, জিমেইল দিয়ে আমার তোর খাই দেবে, কনসিউমার টেরও পাবেন না, কারে দোষারোপ করবেন? আপনি কি প্লে স্টোরে তো ডাউনলোড করছেন, প্লে স্টোর উপরে কেস করবেন, $1000 জরিমানা নেবেন? পারবেন না, প্লে স্টোর অ্যাপ স্টোর কোনো জায়গায় গেমটা নাই। সুতরাং ভাই বি কেয়ারফুল থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করার ক্ষেত্রে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভিডিও কেমন লাগছে, গেম প্লে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এসএসসি পরীক্ষার্থীদের জন্য মানে সুখবর তো মানে ভালোবাসার শুভকামনা দিছিলাম, এখন কার কি রেজাল্ট আসছে, এসএসসি পরীক্ষার্থী কয়জন আছেন আমার একটু কমেন্ট করে প্লিজ জানান, আমি জানতে চাই যে কয়জন এসএসসি পরীক্ষার্থী আমার ভিডিও দেখছিলেন, কয়জনের রেজাল্ট আজকে আসছে, কার রেজাল্ট কী হয়েছে দেখতে চাই একটু। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, খোদা হাফেজ।